এই ছেলেটা যখনই বাসে চড়ে তখন বাসের সিট খালি থাকে না তারপরে সে নিরাশ হয়ে বাস থেকে নেমে যায় এই ছেলেটাকে জলদি যেতে হবে কিন্তু আর অন্য কোনো বাসও আসে না কিন্তু তারপরে যখন ধীরে ধীরে বাস চলা শুরু করে আর এই ছেলেটাও তার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে বাস খুব গতিবেগে চলতে থাকে তার সঙ্গে সঙ্গে এই ছেলেটাও খুব গতিবেগে দৌড়াতে থাকে তারপরে রেস্টানে গিয়ে বাসে উঠে পড়ে